Hello my lovely viewers, welcome to Mitra's Kitchen. Asha kori shokolei bhaloi achen. Ajke ami dekhabo egg curry with milk gravy. Tahole bondhura dekheni er ingredients gulo ki ki. Ekhane ami tinte dim ke সেদ্ধ করে নিয়েছি আর প্রত্যেকটা ডিমকে দুটো করে টুকরো করেছি আর নিয়েছি 2 কাপ দুধ পেঁয়াজ কুচি করেছি দুটো মিডিয়াম সাইজের আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ভেজে বেটে নিয়েছি আদা বাটা 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো 1 টিস্পুন ময়দা নিয়েছি 3 টেবিলস্পুন লবণ চিনি স্বাদমতো এখানে ব্যবহৃত হবে টেম্পারিং এর জন্য নিয়েছি 3টে শুকনো লঙ্কা 2টো তেজপাতা সাদা জিরা 1 টেবিলস্পুন 2টো ছোট এলাচ আর একটা মিডিয়াম সাইজের দারচিনির স্টিক রান্নাটা রিফাইন্ড অয়েলে হবে আপনারা চাইলে সরষের তেলও ইউজ করতে পারেন এতে কোনো অসুবিধে নেই তাহলে বন্ধুরা দেখে নি রান্নাটা কিভাবে হবে প্রথমে এই ময়দা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব তার জন্য দেব প্রয়োজন মতো জল আর সামান্য লবণ দিয়ে একটা ঠিক পেস্ট তৈরি করব পেস্টটা অবশ্যই গাঢ় হবে এবারে ময়দার পেস্টটাকে ডিমের কুসুমের দিকের পার্টটাতে খুব পুরুভাবে লাগিয়ে দেব ঠিক যেভাবে আমি করছি চামচ দিয়ে আস্তে আস্তে এর ফলে যেটা হবে যখন আমি ডিমটাকে ভাজব কুসুমটা বেরিয়ে আসবে না ডিমের সাদা অংশটা থেকে সব ডিমগুলোকেই আস্তে আস্তে এইভাবে ময়দার পেস্ট দিয়ে লাগিয়ে তৈরি করে নিতে হবে ভাজার জন্য আমাদের ডিমগুলো ভাজার জন্য তৈরি হয়ে গেছে এটাকে অবশ্যই হালকা করে ভাজব আমি প্যানে তেল গরম হয়ে গেছে এখানে আমি 1 টেবিলস্পুন তেল দিয়েছি ডিমের যে পোরশনটা আমরা ময়দার পেস্টটা লাগিয়েছি সেই পোরশনটাকে প্রথমে গরম তেলে দিয়ে দিতে হবে আঁচটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম করে দেবেন খুব সাবধানে ডিমগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে ডিমগুলো খুব হালকা করে আমি ভেজে নেব আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে ফেলব আবার একই ফ্রাইং প্যানে আমি 2 টেবিলস্পুন তেল গরম করে নিয়েছি এবার টেম্পারিংটা দেব আঁচটাকে মিডিয়াম করে নেব তার আগে প্রথমে দিলাম ছোট এলাচ এখন গোটা সাদা জিরা আর তেজপাতাটাকে টুকরো করে দেব এরপরে দেব দারচিনি শুকনো লঙ্কা টেম্পারিংটাকে খুবই হালকা করে ভেজে নিতে হবে আমার টেম্পারিংটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দেব পেঁয়াজ কুচিকেও খুব হালকা করে আমি ভাজব পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেছে এখন দেব আদা বাটা তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব স্বাদমতো লবণ এই সব কিছুকে খুব সুন্দরভাবে আগে মিশিয়ে নিতে হবে তারপরে এটাকে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো থেকে
তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি এর মধ্যে 1.5 কাপের মতো দুধ দিয়ে দেব। এই দুধটাকে আমি আগেই গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। যেহেতু গ্রেভিটা ঠিক হবে তাই আমি পুরোটা দুধ দিলাম না। এবার দেব স্বাদ মতো লবণ আর মিষ্টি। এরপরে হাই ফ্লেমে আমি 5 মিনিটের মতো এটাকে ফোটাবো। ফ্লেমটা কিন্তু অবশ্যই হাই রাখতে হবে। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে আমি ফ্রাইড অনিয়ন পেস্টটা মিশিয়ে দেব। পেস্টটাকে খুব আস্তে আস্তে চারিদিক দিয়ে মিশিয়ে দিতে হবে। পেস্টটা মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে ভাজা ডিমের পিসগুলো দিয়ে দেব। তবে খুব সাবধানে দেবেন, নইলে অনেক সময় কুসুমগুলো খুলেও বেরিয়ে যেতে পারে। ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এখন খুব সাবধানে আমি একটু নেড়ে 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে আবার আমি ফোটাবো। তৈরি হয়ে গেছে রান্নাটি। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে এগ কারি উইথ মিল্ক গ্রেভি প্লেন রাইসের সাথে পরিবেশন করুন। আর আমার রেসিপি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল নতুন নতুন রেসিপির জন্য। আর যদি কোনো রান্নার রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেই রান্নাটি আপনাদের করে দেখাতে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন, শোধরানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই কিন্তু বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলেই ভালো থাকবেন।